সামনেই গণিয়ে আসছে এশিয়া কাপ এবং বিশ্বকাপ সময় যতটা কাছে আসছে ততই স্কোয়াড নিয়ে চিন্তিত টাইগার সমর্থকরা তবে সবথেকে বেশি যাকে নিয়ে আলোচনা হচ্ছে তিনি হচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ রিয়াদ বিশ্বকাপ ভাবনায় আছেন কি না এটাই এখন জাতীয় প্রশ্ন টানা তিন সিরিজে দলদের বাইরে ছিলেন রিয়াদ দেশের মাটিতে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে এমনটাই জানানো হয়েছিল গণমাধ্যমে কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ সিরিজেও দলে জায়গা হয়নি তার এবার বাদ পড়েছেন আফগানদের বিপক্ষে হোম আজ মে থেকে মিরপুরে সিরিজেও শুরু হয়েছে প্রি সিরিজ ক্যাম্প প্রধান কোচ হাতুরে সিংহের নিক পোতাসের সাথে অনুশীলন শুরু করেছে মুশফিক লিডনরা হাতের চোটের কারণে টেস্ট সিরিজেই নেই সাকিব আল হাসান তাই তাকে অনুশীলনে কোথাও দেখা যায়নি এছাড়াও অনুশীলনে ছিলেন না এ দলের সিরিজে থাকা পাঁচ ক্রিকেটার তবে সব ছাড়িয়ে প্রশ্ন উঠছে রিয়াদকে নিয়ে অনুশীলনে দেখা যায়নি মামুদুল্লাহ রিয়াদের মিরপুরের স্টেডিয়ামে কোথাও দেখা যায়নি তাকে আর তাতেই প্রশ্নরা ডানা মেলেছে বিসিবির পক্ষ থেকে জালাল ইউনুস এবং মিনহাজুল আবেদিন নানু জানিয়েছেন বিশে জুন থেকে পাঁচে জুলাই পর্যন্ত পবিত্র হজ পালনের জন্য ছুটি নিয়েছেন রিয়াদ তাই স্কোয়াডে নেই তিনি এরই সাথে টানা চার সিরিজে দল থেকে বাদ করেছেন তিনি স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে এশিয়া কাপ এবং বিশ্বকাপে রিয়াদ দলে থাকবেন তো জালাল ইউনুস তবে খানিকটা জানান দিয়ে রাখলেন বিশ্বকাপে ভাবনায় আছেন রিয়াদ কিন্তু স্পষ্ট করে কিছু বলেননি যদিও এক এতদিন পর্যন্ত অধিনায়ক প্রধান নির্বাচক হ্যাড কোচ সবাই বলে এসেছেন রিয়াদ বিশ্বকাপ ভাবনায় আছেন কিন্তু টানা চার সিরিজে স্কোয়াডে না থাকা ক্রিকেটার বিশ্বকাপ দলে থাকবেন কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন ডেক্স রিপোর্ট ডেলি